বন্ধুরা, আজকে যে জবের নোটিফিকেশনটি বেরিয়েছে সেটি এসেছে গভর্নমেন্ট অফ ত্রিপুরা ইন্ডিয়া সোসাইটি ফর এন্টারপ্রেনারশিপ ডেভেলপমেন্ট থেকে এবং সেটা সফেড থেকে সেই নোটিফিকেশনটি বেরিয়েছে। তাহলে বন্ধুরা, ত্রিপুরা রাজ্যের কোন কোন ডিস্ট্রিক্ট থেকে আপনারা অ্যাপ্লাই করতে পারবেন এবং আপনাদের কী কী এডুকেশন প্রয়োজন এবং আপনারা কীভাবে অ্যাপ্লাই করবেন সমস্ত প্রসেস এই ভিডিওটির মধ্যে বলে দেবো। তার আগে ছোট একটি রিকোয়েস্ট করেছি, যদি আপনারা আমার চ্যানেলের ফার্স্ট ভিউয়ার হয়ে থাকেন তাহলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং পাশে দেওয়া বেল আইকনটিতে প্রেস করে অন করে রাখবেন, কারণ আমাদের দেওয়া কোন ধরনের ভিডিও আপলোড হওয়ার সঙ্গে সঙ্গে আপনাদের কাছে নোটিফিকেশন পৌঁছে যাবে এবং সেটা সম্পূর্ণ নতুন বিজ্ঞপ্তি। তাহলে বন্ধুরা, দেখে নিচ্ছে তাদের নোটিফিকেশনটি কী দেওয়া রয়েছে। তাহলে বন্ধুরা, তাদের নোটিফিকেশনের মধ্যে আসার পর প্রথমে দেওয়া রয়েছে সোসাইটি ফর এন্টারপ্রেনারশিপ ডেভেলপমেন্ট সফেড থেকে সেই নোটিফিকেশনটি বেরিয়েছে বন্ধুরা। তাহলে বন্ধুরা, ওদের যে ডেট দেওয়া রয়েছে সেই প্রকাশিত হয়েছিল, রেফারেন্স নাম্বার দেওয়া রয়েছে এবং যে ডেট প্রকাশিত হয়েছিল সেই ডেটটা হলো 19/2/2021 সেটা প্রকাশিত হয়েছিল। তাহলে বন্ধুরা, সেই নোটিফিকেশনটি বলে দিচ্ছি। তার আগে ছোট্ট একটি রিকোয়েস্ট করেছি বন্ধুরা, আপনারা ভিডিওটি একটি পার্টও মিস করবেন না, তা না হলে আপনারা সেটা বুঝতে প্রবলেম হতে পারে। তাহলে বন্ধুরা, প্রথমে দেওয়া রয়েছে, দেখুন সেখানে দেওয়া আছে অ্যাপ্লিকেশন আর ইনভাইট ফ্রম দ্য ক্যান্ডিডেটস পারমানেন্টলি রেসিডেন্ট ইন ত্রিপুরা। তাহলে বন্ধুরা, আপনারা বলা হয়েছে সেখানে ত্রিপুরার পারমানেন্টলি হতে হবে, তাহলেই আপনারা আবেদন করতে পারবেন, ত্রিপুরার বাইরের থেকে সেটা আবেদন করতে পারবেন না। তারপর দেওয়া রয়েছে ডিস্ট্রিক্ট রিসোর্স পারসন DRC সেটা। তারপর দেওয়া রয়েছে পিরিয়ড যেটা দেওয়া হয়েছে সেটা এক বছরের জন্য আপনাদের সেটা নিয়োগ করা হচ্ছে। তারপর দেওয়া রয়েছে আন্ডার দ্য প্রাইম মিনিস্টার ফর্মালাইজেশন অফ মাইক্রো ফুড প্রসেসিং এন্টারপ্রেনারশিপ স্কিম, সেখানে শর্ট ফর্ম দেওয়া রয়েছে PMFMES, ডিটেলস অফ দ্য পোস্ট। তাহলে বন্ধুরা, ডিটেলস দেওয়া রয়েছে পোস্টে, তাহলে বন্ধুরা একটি পার্টও আপনারা মিস করবেন না। তার আগে ছোট্ট একটি রিকোয়েস্ট করেছি, যদি আমার ভিডিওটি আপনার ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন। তাহলে বন্ধুরা, ভ্যাকেন্সি টেবিলটি আমরা বলে দিচ্ছি। তাহলে দেখুন দেওয়া রয়েছে 1-4 টোটাল দেওয়া রয়েছে সেই ভ্যাকেন্সি ডিস্ট্রিক্ট অনুযায়ী সেটা নাম দেওয়া রয়েছে। তাহলে বন্ধুরা, প্রথমে দেওয়া রয়েছে ডিস্ট্রিক্ট, তারপর পোস্ট নেম এবং আপনাদের সেটা কোয়ালিফিকেশন অ্যান্ড এক্সপিরিয়েন্স এবং প্লেস অফ পোস্টিং, তো কোথায় আপনাদের সেটা পোস্টিং দেওয়া হবে তাও মেনশন করে দিয়ে দেবো এই ভিডিওটির মধ্যে। তাহলে বন্ধুরা, সেখানে প্রথম দেওয়া রয়েছে নাম্বার 1-এর মধ্যে ওয়েস্ট এবং সিপাহী জেলার জন্য একটি পোস্ট রয়েছে এবং দেওয়া রয়েছে 2 নম্বরে গুমতি এবং সাউথের জন্য একটি পোস্ট রয়েছে এবং 3 নম্বরে দেওয়া রয়েছে খুয়াই অ্যান্ড ধলাইয়ের জন্য একটি পোস্ট রয়েছে। তাহলে বন্ধুরা, নাম্বার 4-এর মধ্যে দেওয়া রয়েছে উনকুটি অ্যান্ড নর্থের জন্য একটি পোস্ট রয়েছে। তাহলে বন্ধুরা, টোটাল আপনাদের 4টি পোস্ট রয়েছে। তাহলে বন্ধুরা, আমরা দেখে নিচ্ছি আপনাদের কোয়ালিফিকেশন এবং এক্সপিরিয়েন্স কী প্রয়োজন। তাহলে দেখুন, টোটাল আপনাদের 3টি ভাগে ভাগ করে দেওয়া আছে। তাহলে দেওয়া আছে ফার্স্ট, আপনাদের প্রেফারেন্স দেওয়া রয়েছে ডিপ্লোমা অব্লিক ডিগ্রি ইন ফুড টেকনোলজি অথবা দেওয়া আছে ফুড ইঞ্জিনিয়ারিং ফর রিকগনাইজ নেশন অব্লিক ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি, যদি সেখানে করে থাকেন তাহলে আপনারা আবেদন করতে পারবেন। তাহলে সেখানে দেওয়া রয়েছে আপনার সেটা যে এক্সপিরিয়েন্স দেওয়া রয়েছে 3-5 বছর যাতে আপনার এক্সপিরিয়েন্স থেকে থাকে তাহলে আবেদন করতে পারবেন। তাহলে দেখুন, সেকেন্ড যেখানে দেওয়া রয়েছে কোয়ালিফিকেশন, যে সেকেন্ড পারফরমেন্স দেওয়া রয়েছে ডিপ্লোমা অথবা ডিগ্রি ইন ফুড টেকনোলজি অথবা ফুড ইঞ্জিনিয়ারিং ফ্রম রিকগনাইজড নেশন অব্লিক ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি উইদাউট ওয়ার্ক এক্সপিরিয়েন্স, যদি আপনাদের ওয়ার্ক এক্সপিরিয়েন্স না থাকে তাহলেও সেটা আবেদন করতে পারবেন সেকেন্ড যে এডুকেশন চাওয়া হয়েছে। আর তারপর দেওয়া রয়েছে থার্ড পারফরমেন্স, যেটা দেওয়া রয়েছে ডিগ্রি ইন এগ্রিকালচার উইথ মিনিমাম 2 ইয়ার্স এক্সপিরিয়েন্স ইন ফুড টেকনোলজি অ্যান্ড অ্যাপিয়ারিং DPRS। তাহলে বন্ধুরা, এই থার্ড যে দেওয়া রয়েছে আপনার যে এই ডিগ্রি ইন এগ্রিকালচার যদি আপনি করে থাকেন এবং সঙ্গে আপনি 2 বছর যদি এক্সপিরিয়েন্স থেকে থাকে সেটা ফুড টেকনোলজির মধ্যে, তাহলে আপনারা আবেদন করতে পারবেন বন্ধুরা। তাহলে বন্ধুরা, দেখে দেওয়া রয়েছে সেখানে দেখুন প্লেস অফ পোস্টিং। তাহলে যারা যারা 1 নম্বরের জন্য ওয়েস্ট এবং সিপাহী জেলার জন্য যারা আবেদন করবেন তাদের যে প্লেস হবে, দেখুন সেখানে DIC ওয়েস্ট ত্রিপুরা আগরতলার মধ্যে হবে। তারপর সেকেন্ডটির মধ্যে যারা আবেদন করবেন তাদের DIC গুমতি ডিস্ট্রিক্টের মধ্যে হবে। তারপর 3 নম্বরের মধ্যে যারা আবেদন করবেন খুয়াই এবং ধলাইয়ের জন্য যারা আবেদন করবেন তাদের খুয়াই এবং ডিস্ট্রিক্টের মধ্যে হবে, DIC খুয়াই ডিস্ট্রিক্টের মধ্যে হবে। এবং 4 নম্বরে উনকুটি অ্যান্ড নর্থের জন্য যারা আবেদন করবেন তাদের যে পোস্টিং হবে DIC উনকুটি ডিস্ট্রিক্টের মধ্যে সেটা আপনাদের পোস্টিংটা হবে। তাহলে বন্ধুরা, সেখানে দেওয়া আছে আপনাদের জব প্রোফাইল, আপনারা প্লিজ সেটা রিড করে নেবেন। তারপর দেওয়া রয়েছে আপনার পেমেন্ট
স্ট্রাকচার দেওয়া রয়েছে, প্লিজ আপনারা সেটা দেখে নেবেন প্লিজ। তাহলে বন্ধুরা আপনি দেখেছি আপনারা যারা যারা ইন্টারেস্ট রয়েছেন তাদের যে অ্যাড্রেসে, যে অ্যাড্রেসের মধ্যে আপনারা গিয়ে সেটা জমা করতে হবে। তাহলে বন্ধুরা ওদের একটি ফর্মেট রয়েছে, তা আমি আপনাদের দেখিয়ে দেবো। তাহলে বন্ধুরা যারা যারা ইন্টারেস্ট রয়েছেন এই জবটির জন্য এবং আপনাদের যারা এডুকেশন ম্যাচ করবে তারা আবেদন করতে পারবে। তাহলে বন্ধুরা তা আপনারা কীভাবে আবেদন করবেন দেখুন, দেওয়া রয়েছে সেটা অফলাইনে আবেদন করতে হবে। তাহলে দেওয়া রয়েছে ইন্টারেস্টেড ক্যান্ডিডেট মে সাবমিট দেয়ার অ্যাপ্লিকেশন ইন প্রেসক্রাইব ফর্মেট ফ্রম অ্যাট দ্য অফিস of the member secretary sofed iti route indonagar agartala 799006 up to 4 pm of 28 february 2021 application from may be download। তাহলে বন্ধুরা সেখানে বলা হয়েছে যারা যারা যে অ্যাপ্লিকেশন যারা যারা করবেন তারা যারা ইন্টারেস্টেড রয়েছেন তাদের একটি ফর্মেট রয়েছে, সেই ফর্মেটটা আমরা দেখিয়ে দেবো বা অথবা ডিসক্রিপশন বক্সের মধ্যে আমাদের সেই ফর্মেটটা দেওয়া থাকবে, সেখান থেকে আপনারা সেটা প্রিন্ট আউট করে নেবেন। তাহলে বন্ধুরা ওদের অফিস দেওয়া রয়েছে, আবার বলছি অফিস অফ দ্য মেম্বার সেক্রেটারি সোফেড আইটিআই রুট ইন্দ্রনগর আগরতলা, ওদের পিন নাম্বার দেওয়া রয়েছে 799006। তাহলে বন্ধুরা সেটা 4টার মধ্যে জমা করতে হবে এবং সেটা লাস্ট ডেট দেওয়া রয়েছে দেখুন, সেখানে দেওয়া রয়েছে 28 ফেব্রুয়ারির মধ্যে সেটা আপনাদের সেটা লাস্ট ডেট জমা করতে হবে। তাহলে বন্ধুরা সেখানে অ্যাপ্লিকেশন ফর্মেটটা আমি দেখিয়ে দিচ্ছি আপনাদের। তাহলে বন্ধুরা যদি আমার ভিডিওটি আপনার ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। তাহলে বন্ধুরা দেখুন সেখানে দেওয়া রয়েছে অ্যাপ্লিকেশন ফর্মেট। তাহলে বন্ধুরা সেখানে লক্ষ্য করবেন সেখানে দেওয়া রয়েছে আপনাদের একটি পাসপোর্ট সাইজ এবং সেটা রিসেন্ট কালার পাসপোর্ট সাইজ ফটো, এবং সেখানে আপনাদের সেটা দেখুন ডু নট আপনাদের কোনো স্টেপলার সাহায্যে সেটা পিন আপ করবেন না প্লিজ, সেটা দেওয়া রয়েছে ক্লিয়ারভাবে মেনশন করে, কিন্তু সেটা গাম বা অন্য কিছু দিয়ে সেটা লাগিয়ে দেবেন, কিন্তু স্টেপলার দিয়ে সেটা আপনাদের ফিল সেটা অ্যাটাচ করবেন না প্লিজ, সেখানে মেনশন করে দেওয়া রয়েছে প্লিজ। তাহলে বন্ধুরা এই যে আপনাদের ফর্মেট রয়েছে এবং আপনাদের ডিক্লিয়ারেশন ফর্মও রয়েছে, দেখুন ডিক্লিয়ারেশন বাই দ্য ক্যান্ডিডেটস দেওয়া রয়েছে প্লিজ, আপনারা সেটাও আপনারা দেখে নেবেন প্লিজ। তাহলে বন্ধুরা এই ছোট্ট ভিডিওর মধ্যে আমরা ডিটেলসে বলে দিয়েছি, তাও যদি আপনার কোনো প্রয়োজন হয় তা ডিসক্রিপশন বক্সের মধ্যে আমাদের ফেসবুক এবং ইনস্টাগ্রামের আইডি রয়েছে, সেখানে গিয়ে আমাদের সাথে কন্ট্যাক্ট করতে পারবেন। আর যদি আমার ভিডিওটি আপনার ভালো লেগে থাকে তো অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন এবং ভিডিওটিকে লাইক এবং শেয়ার করে অন্য ফ্রেন্ডসদের দেখার সুযোগ করে দেবেন। ধন্যবাদ সবাইকে, জয় হিন্দ।